সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি অডিও থেকে অতি সহজে কোনো প্রকার ঝামেলা ছাড়া নয়েজ রিমুভ করা যায়। তো চলুন আর কোনো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্ট। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। অডিও থেকে নয়েজ রিমুভ করার জন্য আজকে আমি ইউজ করব সকলের পরিচিত এবং খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার। তার নাম হলো অডাসিটি। অডাসিটি সফটওয়্যারটি যদি আপনার কম্পিউটারে ডাউনলোড করা না থাকে, তাহলে এখনই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। সফটওয়্যারটি ডাউনলোড করা খুবই সহজ এবং এটি সম্পূর্ণ ফ্রি। এই ভিডিও এর ডেসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ঝটপট সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন। যাই হোক, অডাসিটি সফটওয়্যারটি যদি আপনার কম্পিউটারে ডাউনলোড করা থাকে, তাহলে প্রথমেই সেটিকে ওপেন করে নিন। সফটওয়্যারটি ওপেন হওয়ার পর তার মূল ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এবং ঠিক এরকম দেখাবে যেমনটি আপনি এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অডিও রেকর্ড করার জন্য এখানে লাল কালারের যে বাটন আছে তার উপরে ক্লিক করুন। এবার 2 সেকেন্ড নীরব থেকে কোনো শব্দ বা সাউন্ড না করে তারপর আপনার অডিও বা গান রেকর্ড করুন। এখানে এই অডিও এর শুরুতে যে কিছু ফাঁকা বা খালি অংশ দেখতে পাচ্ছেন, এটা আসলে ওই অংশ যেখানে রেকর্ড বাটনে ক্লিক করার পর আমি 2 সেকেন্ড বা কিছু সময় নীরব ছিলাম। এই ফাঁকা অংশটুকুতেই আমাদের অডিও এর নয়েজ ক্যাচ করা হয়, যেটি আমাদের মূল অডিও এর বাহিরের এক্সট্রা কিছু আওয়াজ বা সাউন্ড। এটা হতে পারে আপনার ঘরের ফ্যান বা এসির আওয়াজ, অথবা আপনার কম্পিউটার অথবা ল্যাপটপের ফ্যানের আওয়াজ। যাই হোক, এখন আমরা আমাদের অডিও থেকে নয়েজ রিমুভ করব। সেই জন্য অডিও এর শুরুতে যে ফাঁকা অংশ আছে তার উপরে মাউসের লেফট বাটনে ক্লিক করে মাউস ড্র্যাগ করে কিছু অংশ ঠিক এইভাবে সিলেক্ট করুন যেভাবে আমি করেছি। সিলেক্টকৃত অংশটুকু সাদা আকার ধারণ করবে। এবার এই অংশটুকু সিলেক্ট থাকা অবস্থায় উপরের ইফেক্ট মেনুতে ক্লিক করুন। সেখান থেকে কিছুটা নিচে আসলে দেখতে পাবেন নয়েজ রিডাকশন নামে একটি অপশন আছে, তার উপরে ক্লিক করুন। ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনাকে ছোট্ট একটি সেটিংস করে নিতে হবে, অর্থাৎ এখানে উপরের গড়ে 12 এবং মধ্যখানে 6 এবং নিচের গড়ে 3 এভাবে রেখে নিচে রিডিউস নামক একটি অপশন আছে, সেটি সিলেক্ট করা না থাকলে সেটিকে সিলেক্ট করে নিন। এবার উপরের গেট নয়েজ প্রোফাইল তার উপরে ক্লিক করুন। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল এ চেপে পুরো অডিওটিকে সিলেক্ট করুন। তাহলে কি হবে, আমরা যে প্রথমে কিছু ফাঁকা অংশ সিলেক্ট করেছিলাম, এই ফাঁকা অংশটুকুতে যত ধরনের এক্সট্রা সাউন্ড আছে, এই জাতীয় সাউন্ড আমাদের পুরো অডিওটিতে যত জায়গায় রেকর্ড হয়েছে সফটওয়্যার সেগুলোকে অটোমেটিক ক্যাচ করে নিবে। এখন কি করবেন, পুরো অডিওটি সিলেক্ট থাকা অবস্থায় উপরের ইফেক্ট মেনুতে আবার ক্লিক করুন। সেখান থেকে নয়েজ রিডাকশন তার উপরে ক্লিক করুন। ঠিক আগের ডায়লগ বক্সটি আবার ওপেন হবে। এবার এখানে কোনো কিছু চেঞ্জ না করে নিচে ওকে বাটনে ক্লিক করুন। আপনার অডিও থেকে সমস্ত নয়েজ রিমুভ হয়ে যাবে। তো বন্ধুগণ, আজ এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যাবার পূর্বে অন্তত একটি লাইক বা কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।